আসসালামু আলাইকুম, আমি ফারহানা গুলজার, ইতিহাস বিভাগের প্রভাষক, ওমরগুনি এমএস কলেজ, চট্টগ্রাম। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। ঈদের জন্য কয়েকদিন বিরতির পর আজকে আবার হাজির হয়েছি তোমাদের সামনে। আমার আজকের ক্লাসটি এইচএসসি মানবিক বিভাগের ইতিহাস দ্বিতীয় পত্র। আমি তোমাদের পড়াচ্ছিলাম দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লবের ওপর। গত ক্লাসেও একটি সৃজনশীল প্রশ্ন তোমরা কিভাবে আনসার করবে সে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি তৃতীয় অধ্যায়ের উপরই। তো এই সৃজনশীলটির শিক্ষণফল হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান তোমরা ব্যাখ্যা করতে পারবে। যদিও আমি ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদানের উপর একটি পূর্ণাঙ্গ ক্লাসই নিয়েছি, তারপরও সৃজনশীল প্রশ্নের উত্তরটি তোমরা কীভাবে আনসার করবে সে বিষয়ে এখানে আলোচনা করব। তো আমি একটি সৃজনশীল প্রশ্নের জন্য একটি অনুচ্ছেদ নিয়েছি, সেই অনুচ্ছেদটি এখন তোমাদের সামনে উপস্থাপনা করছি। যে 1952 সালে ভাষা আন্দোলনকে বেগবান করতে তমুদ্দিন মজলিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বা তাৎপর্যপূর্ণ ছিল। বিভিন্ন প্রবন্ধ লেখার মাধ্যমে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ধরে ভাষা আন্দোলনের মনস্তাত্ত্বিক পটভূমি তৈরিতে বিশেষ ভূমিকা রাখেন। তবে পাকিস্তানি শাসক গোষ্ঠীর রাজনৈতিক শোষণও ভাষা আন্দোলনে পরোক্ষ ভূমিকা রেখেছিল। অর্থাৎ ভাষা আন্দোলনকে বেগবান করতে তমুদ্দিন মজলিসের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটির উপরে এখানে আলোকপাত করেছি। এছাড়াও এখানে বলেছি যে পাকিস্তানি শাসক গোষ্ঠীরা রাজনৈতিকভাবেও আমাদের শোষণ করেছিলেন। এই সবগুলো বিষয়ই আমাদের যে দীর্ঘদিনে যে আমাদের উপর অত্যাচার করা হয়েছে সেই সবগুলোরই একটি ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে এই অনুচ্ছেদটি দিয়ে। তো তোমরা জানো একটি অনুচ্ছেদের উপরে চারটি প্রশ্ন থাকে, ক খ গ ঘ। ক হচ্ছে জ্ঞানমূলক, খ হচ্ছে অনুধাবন, গ হচ্ছে প্রয়োগ, আর ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। তো ক আর খ দুটি প্রশ্নই সরাসরি তোমাদের বইয়ের অধ্যায় থেকেই প্রশ্নগুলো আসবে, কিন্তু গ নাম্বার অনুচ্ছেদ যেটি দেওয়া হবে তার উপর ভিত্তি করেই তুমি সেই অনুচ্ছেদ বুঝে কী বুঝতে পেরেছো সেটার সাথে তোমার বইয়ে যা পড়েছো তা মিলিয়ে তুমি সেখানে উপস্থাপন করবে, এটা হচ্ছে প্রয়োগ। আর উচ্চতর দক্ষতা হচ্ছে অনুচ্ছেদটি পড়ার পর তুমি যা বুঝতে পেরেছো তা কে সাজিয়ে গুজিয়ে তোমার উত্তরের পক্ষে যুক্তি দেওয়া, ব্যাখ্যা করা, সেভাবে উপস্থাপন করাটাই হচ্ছে উচ্চতর দক্ষতা। তো এখন আসো দেখো আমি ক খ গ ঘর মধ্যে কীভাবে প্রশ্নগুলো রেডি করেছি। দেখো যে ক ছিল ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কী ছিল, তাহলে এটা জ্ঞানমূলক, এটি তোমার জানা উত্তরটি তোমাকে এখানে লিখতে হবে। খ হচ্ছে বর্জুয়া শ্রেণী বলতে কী বোঝায়, এটাও তোমাকে তোমার জানা থেকেই তোমার লিখতে হবে। অনুধাবন করবে যে এই প্রশ্নটা তোমার অধ্যায় ছিল কি না বা কীভাবে উত্তরটি ছিল সেভাবে তুমি লিখবে এটি। 3 নম্বর হচ্ছে উদ্দীপকে তমুদ্দিন মজলিসের ন্যায় ফরাসি বিপ্লবে জনমত সংগঠনে কাদের ভূমিকা সাদৃশ্য রয়েছে আলোচনা করো। আর 4 হচ্ছে তুমি কি মনে করো ভাষা আন্দোলনের ন্যায় ফরাসি বিপ্লব অন্য কোনো কারণসমূহ দ্বারা প্রভাবিত ছিল, ব্যাখ্যা করো। তাহলে গ ও ঘয়ের আলোচনা আমি একটু পরে আসছি, আগে আসো আমরা ক আর খ আনসারটি কীভাবে লিখব তা বলি। তাহলে আমাদেরকে ক নম্বরে প্রশ্ন করা হয়েছিল ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কী, তাহলে এটা তুমি এক কথায় লিখতে হবে, ন্যারেটিভ বর্ণনামূলক কিছু এখানে লেখা যাবে না। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, এক লাইনে এটার উত্তর শেষ। আর 2 আসো বর্জুয়া বলতে কী বুঝো, আসো এখন এটির প্রশ্ন উত্তরটা কীভাবে লেখা যায় আমরা দেখি। বর্জুয়া বলতে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক শ্রেণীকেই বোঝায়, ফরাসি সমাজে বর্জুয়াদের সকলেই পুঁজিবাদী ছিল না, শহরবাসী সাধারণ দোকানদার, কারিগর, বুদ্ধিজীবী, চাকরিজীবী, ধনী বণিকদের বর্জুয়া বলা হতো। তাদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ছিল অনেক, আর্থিক সচ্ছলতা থাকলেও তাদের মধ্যে বংশ কৌলিন্য ছিল না। বর্জুয়ারা মূলত 3 শ্রেণীতে বিভক্ত ছিল, যেমন পাতি বর্জুয়া, ধনী বর্জুয়া, মূলধনী বর্জুয়া। তাহলে এই যে 2 নম্বরের উত্তরটি দিলাম বর্জুয়া, ফরাসি বিপ্লবের অধ্যায়টি যখন আমরা পড়েছিলাম এই শব্দটি বারবারই এসেছিল যে বর্জুয়া কারা,
সাধারণত বণিকদেরকে বর্জোয়া বলা হয়, কিন্তু ফরাসি শ্রেণীটা, ফরাসি সমাজটা যেহেতু বিপ্লবের আগে তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল, তো বর্জোয়া বলতে সাধারণত অভিজাত এবং যাজক ছাড়া আর যারাই ছিল তাদেরকে মোটামুটি বর্জোয়া হিসেবে ধরা হতো। তো এই বর্জোয়ার মধ্যে শ্রেণীবিভাগ ছিল পাতি বর্জোয়া, ধনী বর্জোয়া, মূলধনী বর্জোয়া। তাহলে এদের এদের বিশেষত্ব কি, এরা আলাদা কেন? তাদের মধ্যে কোনো বংশ কৌলীন্য প্রথা ছিল না, অর্থাৎ এক বংশ অন্য বংশের সাথে উঠা বসা করতে পারবে না, চলাফেরা করতে পারবে না, বা বংশমর্যাদা অনুযায়ী তাদের কোনো পদমর্যাদা চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে এ ধরনের কোনো কিছু ছিল না। এরাই একটা শ্রেণী তৈরি হয়েছিল অভিজাত এবং যাজক শ্রেণীর বিপরীতে। এ কারণে কিন্তু বিপ্লবের সময় বর্জোয়া শ্রেণীরা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের ভূমিকার কারণেই শেষ পর্যন্ত ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। তো এটা খুব বেশি বর্ণনামূলকভাবে তোমরা লিখবে না। এবার আসো গ নাম্বারে, যে উদ্দীপকে তমুদ্দিন মজলিসের সাথে ফরাসি বিপ্লবের জনমত গঠনে কাদের ভূমিকা সাদৃশ্য রয়েছে। তো ভাষা আন্দোলনের 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল সেখানে তমুদ্দিন মজলিস ছিল একটি সংগঠন, ভাষা বিষয়ক বিষয়গুলো তারা জনগণের সামনে উপস্থাপন করেছিল বা ভাষা আন্দোলনকে কীভাবে বেগবান করতে হবে এই প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছিল। তো এদের সাথে ফরাসি বিপ্লব অধ্যায়টি পড়ার সময় কাদের আমরা মিল পাই আগে আমাদের সেটি বুঝতে হবে। তাহলে এটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো, তমুদ্দিন মজলিসের ন্যায় ফরাসি বিপ্লবে জনমত সংগঠনে দার্শনিকদের ভূমিকার সাদৃশ্য রয়েছে। প্রথমে এক কথায় কাদের সাদৃশ্য রয়েছে টু দ্য পয়েন্ট, সে উত্তরটাই আগে লিখবে, তারপরে কীভাবে সাদৃশ্য রয়েছে সেটি তুমি ব্যাখ্যা করবে তোমার মতো করে। যেমন দেখো, আমি কিছুটা হিন্টস দিচ্ছি তোমাদেরকে। বিভিন্ন প্রবন্ধ লেখার মাধ্যমে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ধরে ভাষা আন্দোলনের মনস্তাত্ত্বিক পটভূমি সৃষ্টি করে। আর অন্যদিকে বিপ্লবের অনেক আগে থেকেই ফরাসি সমাজে প্রচলিত বিভিন্ন অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে লেখনীর মাধ্যমে জনগণকে সচেতন করে তুলতে এগিয়ে আসেন দার্শনিকরা। জ্ঞানদীপ্ত দার্শনিকদের জ্ঞানচর্চা মধ্যযুগীয় ভাবধারার সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি আধুনিক সমাজ গড়ে তোলার জন্য ফরাসিদের উজ্জীবিত করেন তারা। তারা মধ্যযুগীয় রাজতন্ত্র পরিত্যাগ করে আধুনিক সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করে ফরাসি রাষ্ট্রব্যবস্থাটাকে নতুনভাবে গড়ে তোলার জন্য যুক্তি উপস্থাপন করেন। তাহলে দেখো, এটিকে তুমি, আমি শুধু মূল কথাগুলো এখানে রেখেছি, তুমি তোমার মতো করে আরেকটু বর্ণনামূলকভাবে এটাকে লিখবে। যেহেতু 3 নম্বরের আনসার একদম ছোটো হলেও হবে না, আবার অনেক বড় হলেও হবে না, যেহেতু তুমি প্রত্যেকটি প্রশ্ন যাতে সঠিকভাবে আনসার করতে পারো সেদিকটিও তোমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এটা খুব সহজ, আমি দার্শনিকদের অবদান, প্রত্যেকজন বিখ্যাত যারা ছিলেন সেই সমস্ত দার্শনিকদের অবদান তোমাদেরকে একদম ডিটেলস পড়িয়েছি, সেখান থেকে তোমরা এইটার সাথে এখন যতটুকু তুলে ধরেছি তার সাথে আরও কিছু অ্যাড করবে, অ্যাড করে এই উত্তরটি সুন্দরভাবে লিখবে। যেমন ধরো, মূলত যেমন দার্শনিক হলো মন্টেস্কু, সংবিধান, রাজনৈতিক বিষয়ক রচনাবলী সে যুগে পাঠকদের বিশেষভাবে উজ্জীবিত করেছিল। লেখনী দ্বারা মন্টেস্কু ফ্রান্সের জনসাধারণের একটি অংশকে রাজনীতি, সমাজ সচেতন মানব গোষ্ঠী রূপে গড়ে তুলতে সাহায্য করেছিলেন। তেমনি আবার দার্শনিক রুশোকে মনে করা হয় ফরাসি বিপ্লবের মূল কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে ফরাসির জনগণের মনে বিপ্লবের যে অগ্নিস্ফুলঙ্গ জাগ্রত করেন সেটি কিন্তু ফরাসি বিপ্লবে বিশেষ ভূমিকা রেখেছিল। রুশো একদিকে রাজার ডিভাইন রাইট থিওরিকে চ্যালেঞ্জ করেন, অন্যদিকে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়ানোর প্রেরণা যোগান তিনি। রুশো তার সামাজিক চুক্তি মতবাদের মাধ্যমে যে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতন্ত্রের কথা তুলে ধরেন তা ফরাসি জনগণকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে। তাহলে এই যে আমি মন্টেস্কুর কথা বললাম, রুশোর কথা বললাম, সে সাথে ভলতেয়ারও আছেন, তাদের যে অবদানগুলো ছিল ফরাসি বিপ্লবে সেগুলো খুবই অল্প কথায় তাদের 3-4 জনের নাম যেগুলো আমি আলোচনা করেছি সেগুলো এখানে নিয়ে আসবে গ নাম্বারের জন্য। তাহলে গ নাম্বারের আনসারটা পরিপূর্ণ হবে। এখন আসো ঘ নাম্বার, যেটি কিনা উচ্চতর দক্ষতা। সেখানে বলা হয়েছিল যে ভাষা আন্দোলনের মতো ফরাসি বিপ্লবও অন্য কারণ দ্বারা প্রভাবিত ছিল কিনা,
এটা তুমি ব্যাখ্যা করবে। অর্থাৎ ভাষা আন্দোলনের পেছনে যেমন রাজনৈতিক শোষণ ছিল, পাকিস্তানিরা আমাদেরকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে শোষণ, বিভিন্নভাবে তারা আমাদেরকে শোষণ করেছিল, ঠিক তেমনি তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে ফরাসি বিপ্লবে এছাড়া অন্য কোনো কারণ ছিল কি না, ফরাসি বিপ্লবের অন্যান্য কারণগুলো কী ছিল সেগুলো তোমাকে আলোচনা করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। এবার আসো উত্তরটি আমরা কীভাবে লিখতে পারি। ভাষা আন্দোলন যেমন শুধুমাত্র ভাষার উপরই আঘাত ছিল না, বরং পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক, সামাজিক প্রভৃতি সর্বপর্যায়ে শোষণ ও দমনপীড়ন চালানো ষড়যন্ত্র করেছিল। ঠিক তেমনি বিপ্লব পূর্ব ফ্রান্সেও রাজতন্ত্র স্বৈরতান্ত্রিক রূপ ধারণ করেছিল। তৎকালীন রাজারা ধর্মযাজক অভিজাত শ্রেণীকে বিশেষ সুবিধা প্রদান করে তাদেরকে নিজেদের স্বপক্ষে রেখে দেশের আইন প্রণয়ন, প্রশাসন পরিচালনা, বিচার কার্যে সর্বময় ক্ষমতা তারা ভোগ করত। রাজারা, এটাই হচ্ছে রাজাদের ডিভাইন পাওয়ার। রাজতন্ত্রের সীমাহীন বাড়াবাড়ির কারণে 1614 সাল থেকেই ফ্রান্সের স্টেটস জেনারেল অকার্যকর হয়ে পড়েছিল। স্টেটস জেনারেল মানে সংসদ, যেখানে আইন পাশ করা হবে, আইন তৈরি করা হবে, সেটাকে আমরা সংসদ ভবন হিসেবে আমাদের চিনি। তেমনি ফ্রান্সের সংসদ ভবনটির নাম ছিল স্টেটস জেনারেল। তো 1614 সাল থেকে সেটিকে অকার্যকর করে রাখা হয়েছিল। সর্বত্রই স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অমিত ব্যয়তার কারণে পুরনো শাসন পদ্ধতির প্রতি ফ্রান্সের জনগণ বীতশ্রদ্ধ হয়ে পড়ে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বিপ্লব ছাড়া অন্য কোনো পথ ছিল না। তাহলে পাকিস্তানিরা আমাদেরকে ভাষার জন্য যেভাবে বাধা দিয়েছিল, শুধু ভাষায় আমরা বাংলা ভাষায় আমরা কথা বলবো, শুধু এইটুকুই তারা বন্ধ করতে চায়নি, তারা প্রতি ক্ষেত্রে আমাদেরকে শোষণ করেছে, শাসিত করেছে, সব অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছিল। ঠিক তেমনি ফ্রান্সেও দেখা যায় যে তারা যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী, এই দুই শ্রেণীকে হাতে রেখেছিল রাজা, যাতে তারা নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ভোগ করতে পারে এই দুই শ্রেণীকে। কারণ এই দুই শ্রেণীর কাছে অর্থ, ক্ষমতা ছিল, তাদেরকে যদি হাতে রাখতে পারেন তাহলে অন্যান্য যে মধ্যবর্তী বলে যে একটা শ্রেণী ছিল তাদেরকে তারা বেশি গুরুত্ব দিতে হবে এটা তারা মনে করেনি। এ কারণে তারা ব্যক্তিগত লোভ, লালসা, নারীপ্রীতি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, দুর্নীতি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু রাজারা ব্যস্ত ছিলেন। তাদের এই দেশের শাসন, দেশকে উন্নত করা, দেশের সাধারণ মানুষের জীবনযাপনটাকে সুন্দরভাবে চালানো, এই সমস্ত বিষয়ে যখন তাদের কোনো মানসিকতাই ছিল না, তাদের যখন এইসব উন্নতি করার কোনো মন মানসিকতা ছিল না, তখনই কিন্তু দেশের সাধারণ মানুষ তাদের উপর আস্থা হারিয়ে ফেলে। আর এই আস্থা হারানো বা জাতীয়তা বোধে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা যে দিন দিন তাদের অধিকারগুলো হরণ করা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোর যখন দার্শনিকরা তাদের কাছে তুলে ধরেছিল, যদিও সেটি বিপ্লবের অনেক আগে, দার্শনিক কেউই বিপ্লবটি দেখে যেতে পারেননি, তা সত্ত্বেও তাদের লেখাগুলো তো ছিল জীবন্ত। সেই জীবন্ত লেখাগুলো থেকে অনুপ্রাণিত হয়েই কিন্তু মধ্যবিত্ত শ্রেণী ফরাসি বিপ্লবে আত্মনিয়োগ করেছিল। দেখা গিয়েছিল তখন ফ্রান্সে অর্থনৈতিক সংকট ছিল অনেক তীব্র, জাতীয় ঋণ অনেক গুণে বৃদ্ধি পায়, জনগণের নিকট থেকে আদায়কৃত রাজস্বের সবটুকুই রাজা তার নিজেরই প্রাপ্য বলে মনে করতেন। সামন্ত অভিজাত যাজক সম্প্রদায় রাজার কাছ থেকে সরকারি ক্ষমতা হস্তগত করে বংশকলোনির জোরে তারাও দেশ শাসনের সুযোগ সুবিধা ভোগ করত। এর ফলে শাসনক্ষেত্রে অনাচার দেখা দেয়। তো এই যে বিষয়গুলো, এরপরেও দেখা গেল আবার যেমন বাস্তিল দুর্গের ঘটনাটি, রাজা রাজ্য শাসন সম্পর্কে কেউ সমালোচনা করলে তাকে গ্রেফতার করে বিনা বিচারে বাস্তিল দুর্গে অনির্দিষ্টকালের জন্য যে তারা আটকে রাখত। এভাবে দেখা যায় রাজতন্ত্রের স্বৈরশাসনে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে, অধিকার হারা জনতা ফরাসি বিপ্লবের ক্ষেত্র তৈরিতে বিশেষভাবে তারা ভূমিকা রাখে। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ভাষা আন্দোলনের মতো ফরাসি বিপ্লবও অন্য কারণ দ্বারা প্রভাবিত ছিল। তাহলে এই যে প্রশ্নটি তোমার দার্শনিকদের অবদানের কথা তুলে ধরার পাশাপাশি, যে গ নাম্বারে আমরা দার্শনিকের অবদান তুলে ধরলাম, আর ঘ নাম্বারে উচ্চতর দক্ষতা আমরা ভাষা আন্দোলনের পিছনে যেমন অন্যান্য কারণ ছিল, তেমনি
তোমার ফরাসি বিপ্লবের পিছনে যে অন্যান্য কারণ ছিল সেই জিনিসগুলোর সাথে ম্যাচ করে উত্তরটি দিলাম। তাহলে এই যে তোমাদের আমি কিন্তু এই দ্বিতীয় অধ্যায়ে কিন্তু এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধ্যায় আমি তোমাদেরকে আর পড়াবো না, এখানে অনেকগুলো সবগুলো টপিকসে আমি মোটামুটি পড়িয়েছি এবং দুটো সৃজনশীল প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করেছি। আশা করছি আমার এই যে সম্পূর্ণ অধ্যায়টা যে আমি তোমাদেরকে অনলাইনে ক্লাস নিলাম এগুলি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে এবং সৃজনশীল প্রশ্নটা কীভাবে লিখতে হবে সে সম্পর্কেও তোমরা বুঝতে পেরেছ। তাহলে সৃজনশীল প্রশ্ন এভাবেই হবে, ক খর জন্য তোমরা যত বেশি পাঠ্য বই পড়বে, পাঠ্য বইগুলো অনুশীলন করবে, ততই ক আর খ এই দুটি তোমরা সহজে আনসার করতে পারবে। আর গ ঘও তোমরা পড়ার ভিতরেই থাকবে, জাস্ট তোমরা সাজিয়ে গুছিয়ে আনসারটা করতে হবে। এটা এমন কোনো কঠিন কোনো বিষয় নেই, তো বিষয় নাই, অনুশীলন করলেই তোমরা এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। তো পরবর্তী ক্লাস তোমাদের নতুন অধ্যায়ের উপরে হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।